অ্যাক্টিং করেও এমন স্ত্রীর ওপর অত্যাচার করা যায় না। আই লাভ ইউ বিনা, রিয়েলি আই লাভ ইউ। কি ব্যাপার? আমার মুখের দিকে তাকিয়ে মনে মনে কি ভাবা হচ্ছে শুনি। ভাবছি আমি কত বড় অপদার্থ, মার জন্য একটা ইস্যু জোগাড় করতে পারলাম না। আমি কিন্তু ইস্যু পেয়ে গেছি। ইস্যু পেয়ে গেছো কিসের? তোমার অফিস কামাই করানোর। এ নয়, হ্যাঁ, পা মচকেছে, কাল থেকে 7 দিন ছুটি নিতে হবে অফিসে। বিনা, তোমাকে না মনে হয় পাগলা কুকুরে কামড়েছে, ওই কারণে এই সমস্ত ভুলভাল বকছো। এই এইরকম মাঝে মাঝে কথা বলবে না তো। আমি যখন বলেছি তখন অফিসে ছুটি নিতেই হবে তোমাকে, এই অবস্থায় আমি তোমাকে বাইরে যেতে দেবো না, ব্যাস। আহা বিনা শোনো, আরে শোনো, আমার কথাটা, আমার কিছু হয়নি, আরে আমি একদম হয়নি। ঠিক আছে, দেখো কত ভালো করে হাসতে পারছি তুমি, দেখো আমি আরে আরে ধরো পড়ো, আরে আরে। এই তো খুব ভালো করে হাঁটতে পারছো, তাই না? এই তোমার ভালো করে হাঁটার নমুনা। এটা ছাড়াও আমি আর অনেক কিছু ভালো করে করতে পারি, এবার একটা একটা করে শুরু করি। কি হচ্ছে কি, এটা তাতার ঘর। সো হোয়াট, ইচ্ছে থাকলে ঘরটা কোনো ম্যাটারই করে না। দুষ্টুমি করো না তুমি, প্লিজ ছাড়ো, করতে দেখতে হবেই। হ্যাঁ, খুব পরপুরুষের সাথে প্রেম করার ইচ্ছে না, আশেপাশে ভালো ছেলে নেই বলে প্রেম করতে পারছো না, খুব প্রেম করার শখ হয়েছে, করাচ্ছি প্রেম, দাও করাচ্ছি প্রেম, প্রেম অমর, প্লিজ প্লিজ করো না বাবা। আরে আরে তোমার গলা দিয়ে নামবে না, তাই কখনো হতে পারে, মেরে যাবে, খেয়ে নাও। যেটা বলার আছে সেটা বলেনি, তারপরে নয় খাবো। আরে খাও না, আমি কি কাদা হয়ে যাচ্ছি? ঠিক বলবে, রাস্তায় বের করে গরম খুন্তি ছেঁকা দিয়ে উড়ে বলবে কি করে, নিজের মুখে কখনো বলা যায় যে তোমার মা একটি ডাইনি? ওরে বাবা, কি মা জানো না গো, এখন তোর মরের জায়গা নেই, ওকে মেরে 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 সারা গা একদম শেষ হয়ে গেছে, মানসিক অত্যাচার করছে। হ্যাঁ বাবা, ইশু গোপাল, তোমাকে একটুখানি আমায় সাহায্য করতে হবে। এখন থেকে না আমি যেখানে যেখানে যাব, যেখানে যেখানে বক্তৃতা দেব, যেখানে যেখানে সভা করব, তুমি তোমার বউকে নিয়ে সেখানে সেখানে উপস্থিত হয়ে যাবে। কেমন? যতটা না অত্যাচার হয়েছে তার থেকে বাড়িয়ে বাড়িয়ে বলবে, বাড়িয়ে বাড়িয়ে। তুমি যত বাড়াবে আমার ভোট ব্যাংক তত বাড়বে। আমার বাড়িতে থাকবে, বুঝেছো? আজ আমার বাড়িতে থাকবে।
Thank you.